দর্শক আসসালামু আলাইকুম। আমরা আমাদের ঘরের আদরের ছোট্ট সোনামণিদের যখন প্রথম সলিড খাবারটা দেওয়া শুরু করি, মানে কিছুদিন তো আমরা ফলের পিওরি দেই, দেন আস্তে আস্তে কিন্তু খিচুড়ির দিকে যাই। তো প্রথম দিন আমরা কিভাবে খিচুড়িটা রান্না করতে পারি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং পাশাপাশি আমি আরও বেশ কিছু ইনফরমেশন দিব যেগুলো কিন্তু নতুন মায়েদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি আমার বেবির ডক্টরের পরামর্শ মতো প্রথম দিন ওকে যেভাবে খিচুড়িটা রান্না করে খাওয়াচ্ছিলাম ঠিক সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার বেবির কনস্টিপেশনের প্রবলেম ছিল, মানে ওর বাথরুমটা রেগুলার হতো না। তো সেক্ষেত্রে ডক্টর আমাকে বলেছিল যে ওকে বেশি বেশি সবজি খাওয়ালে ওর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। বাট আমরা তো চাইলেও ছয় মাসের একটা বাচ্চাকে কিন্তু অনেকগুলো সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারি না। তো সেক্ষেত্রে ডক্টর এটাও বলল যে আমি যেন ওকে প্রথম দিন মিষ্টি কুমড়া দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে দেই। এর ফলে কি হবে যে ওর কনস্টিপেশনের প্রবলেমটা কিছুটা কমবে, কারণ মিষ্টি কুমড়া কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে বা কোষ্ঠকাঠিন্যের মতো প্রবলেমগুলো সলভ করে থাকে। একটা ছয় মাসের বাচ্চা যেহেতু অনেকগুলো সবজি খেতে পারবে না, সেজন্য এখানে একটা বড় মিষ্টি কুমড়া থেকে জাস্ট অল্প একটু, মানে 1/4 কাপ পরিমাণে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। মিষ্টি কুমড়োটাকে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এবং কেনার সময় আপনারা একটু দেখে নেবেন যেন মিষ্টি কুমড়াটা মিষ্টি হয়, তা না হলে কিন্তু বাচ্চা খুব বেশি একটা টেস্টি করে খাবারটা খেতে চাইবে না। কারণ ছয় মাসের একটা বাচ্চার খাবারে কিন্তু আমরা চাইলেও লবণ বা অনেক বেশি মশলা ইউজ করতে পারবো না। আজকের এই খিচুড়িটা রান্না করতে আমি তিনটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। আমি নিয়ে নিয়েছি মুগের ডাল, তবে আপনারা চাইলে কিন্তু মুসুরের ডাল নিতে পারেন, বাট মুসুরের ডাল অনেক টাইম বাচ্চা হজম করতে পারে না। এছাড়াও নিয়ে নিয়েছি রেগুলার ভাতের চাল। অনেক আপুই আছেন যারা কিন্তু প্রথম দিন বাচ্চাকে আদর করে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে দেন, এটা করে দিলে কিন্তু বাচ্চা ডাইজেস্ট করতে প্রবলেম হতে পারে বা কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। আর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া কুচি। চাল এবং ডালগুলোকে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে এখন আমি ধুয়ে নেব। প্রথম 1 বছর পর্যন্ত বাচ্চার খাবারে একসাথে 2টা 3টা বা 4টা ডাল ইউজ করার কোনো প্রয়োজন নেই। বাচ্চার বয়স যত বাড়তে থাকবে, মানে 1 বছর পর থেকে আপনারা চাইলে কিন্তু একসাথে 2টা করে ডাল বা আস্তে আস্তে বয়স অনুযায়ী ডালের পরিমাণটা বাড়াতে পারবেন। ইভেন চাল বা সবজির ক্ষেত্রেও এই রুলসটা আপনাকে ফলো করতে হবে, কারণ 1 বছরের কম বয়সী বাচ্চা একসাথে অনেকগুলো ডাল, একসাথে অনেকগুলো চাল বা একসাথে অনেকগুলো সবজি কিন্তু হজম করতে পারে না। তাই আপনার আদরের ছোট্ট সোনামণির যত বয়স বাড়তে থাকবে তত ভেজিটেবলস বা চাল ডালের পরিমাণ বাড়াতে থাকতে হবে, এবং কোন বয়সে বা কীভাবে বাচ্চাকে খিচুড়িটা রান্না করে দিবেন সেগুলো নিয়েও কিন্তু আলাদা আলাদা আমার অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। চলে আসলাম চুলায়, এবং চুলায় আমি একটা প্যান বসায় নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে 1 চামচ পরিমাণে আনসল্টেড বাটার। অবশ্যই মনে রাখবেন আপনারা যদি বাচ্চার খাবারে বাটার ইউজ করেন তো সেক্ষেত্রে সেটা যেন আনসল্টেড হয়ে থাকে। তবে কেউ চাইলে কিন্তু সামান্য একটু সরিষার তেল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় বাটার দিয়ে রান্না করা খাবার কিন্তু অলওয়েজ অনেক বেশি টেস্টি হয়ে থাকে। চাল ডাল এবং মিষ্টি কুমড়াগুলোকে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে জাস্ট ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট মতো হালকা করে ভেজে নেব। আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই যে আমি আমার বাচ্চার খাবারে খুব বেশি একটা মশলা ইউজ করি না। ইভেন 18 মাস পর্যন্ত ওর খাবারে কোনো প্রকার লবণ বা মশলা আমি ইউজ করতাম না, তবে এখন যেহেতু 2 ইয়ার প্লাস এখন তো করতেই হয়। আর আমি জাস্ট একটা মশলাই প্রথম থেকে বা শুরু থেকে আমি ইউজ করে আসি, আর সেটা হচ্ছে যে গোলমরিচের গুঁড়া। ডক্টরই আমাকে এটা ইউজ করতে বলেছিল ওর খাবারে, কারণ গোলমরিচে পিপারিন নামক এক প্রকার উপাদান রয়েছে যার ফলে কিন্তু গোলমরিচ একটু ঝাঝালা টাইপ হয়ে থাকে। এটা বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে বা গ্যাস্ট্রিক মতো প্রবলেমগুলো সলভ করে থাকে। তো গোলমরিচ দিলে কি হয় যে বাচ্চা অনেক টেস্টি করে খাবারটা খেতে চায়, যেহেতু একটু ঝালঝাল ভাব থাকে বা মশলার পুরো যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে আসে। এছাড়াও বাচ্চাদের কিন্তু প্রায় টাইমই ঠান্ডা কাশির মতো প্রবলেমগুলো লেগেই থাকে। তো কোনো বাচ্চাকে যদি ছোট থেকে জাস্ট একটা দানা পরিমাণও গোলমরিচ খাওয়ার অভ্যাসটা গড়ে তোলা যায় তাহলে দেখা যাবে যে তাদের ইমিউন শক্তিটা অনেক বেশি বৃদ্ধি পাবে বা তাদের ঠান্ডা কাশি, পেট ব্যথা, ডায়রিয়া এই প্রবলেমগুলো অনেকটাই কমে যাবে। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার ফ্রাই করা শেষ, এখন আমি দিয়ে দিব প্রায় 2 কাপ মতো পানি। পানির পরিমাণটা আপনারা ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চুলোর পাওয়ারটা মিডিয়াম টু লো হিটে রেখে প্যানটাকে এখন আমি প্রায় 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তবে এর মধ্যে আমি কিন্তু 2 থেকে 3 বার হালকা করে নেড়ে দিয়েছি যেন খিচুড়িগুলো পাতিলের সাথে লেগে না যায়।
ফিরে আসলাম প্রায় 15 মিনিট পরে এবং এটা খুবই ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। হয়তো আপনাদের মনে হতে পারে যে এখানে তো কোনো লবণ বা অন্য কোনো মশলা ইউজ করা হয়নি, বাচ্চা হয়তো খিচুড়িটা খাবে না। তো অবশ্যই মনে রাখবেন, 1 বছর পর্যন্ত কিন্তু ডক্টররা বাচ্চার খাবারে মশলা বা লবণ এগুলো যতটা সম্ভব স্কিপ করতে বলেন। তো আপনারা ট্রাই করবেন সেমভাবে খিচুড়িটা রান্না করতে, কারণ আমার বাচ্চাকে আমি প্রথম থেকে এভাবে রান্না করে খাওয়াই, ইভেন এখনও খাওয়াই। ও কিন্তু আসলে অনেক টেস্টি করে খিচুড়িটা খায়। খিচুড়িটা আমি হালকা একটু পানি পানি রেখেছি, কারণ 6 মাসের একটা বাচ্চা তো একদম ড্রাই খিচুড়ি খেতে পারবে না, তাই ওদের খিচুড়ি যতটা লিকুইড হয় ততই ভালো। একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খিচুড়িটাকে এখন আমি হালকা করে ব্লেন্ড করে নেব, তবে একদমই ব্লেন্ড করে ফেলবো না, কারণ ছোট থেকে বাচ্চাকে ব্লেন্ড খাবারে অভ্যস্ত করে ফেললে সেটা কিন্তু ছাড়াতে বড় হয়ে অনেক কষ্ট হয়ে যেতে পারে। তো রেডি হয়ে গেল 6 মান্থ প্লাস বাচ্চাদের খিচুড়ির রেসিপি। আশা করি আপনারা বাচ্চাদের জন্য এভাবে ট্রাই করবেন, কারণ এই ভিডিওটার জন্য কিন্তু প্রচুর রিকোয়েস্ট ছিল যে আমি যেন খুব দ্রুত ভিডিওটা আপলোড করি, বাট একটু দেরি হয়ে গেল। তো আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক বেবি আছে যাদের কিন্তু ফুড অ্যালার্জি হয়ে থাকে, বিশেষ করে মিষ্টি কুমড়া থেকে কিন্তু অনেক বাচ্চারই অ্যালার্জির প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে আপনার বাচ্চার কোনো অ্যালার্জির প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই মিষ্টি কুমড়াটা কিছুদিনের জন্য স্টপ করে দিবেন। খুবই হেলদি এবং ওয়েট গেনিং একটি বেবি ফুড। আশা করি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই রেসিপিটি রান্না করে খাওয়াবেন, এবং বাচ্চা যদি খায় বা কেমন পছন্দ করলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের মতো, দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।